नमस्कार बंधुरा अपन सामने किछु क्रोटन आमी निये आसलाम। एई जे देखुन क्रोटन भैरायटी देखुन एई देखुन प्रथम सबथेके प्रथम देखाच्छि एटा बेंगलोरी क्रोटन बोले एटाके। एर पाता खूब मोटा मोटा हय आर एर रोद पछन्द करे ना, एटा छायातेई बेशी थाके, इनडोर प्लांट एटा। আর জলও বেশি পছন্দ করে না, সবসময় স্যাঁতস্যাঁতে এর গোড়াটা থাকবে আর বেশ ভেজা ভেজা থাকবে, আর এ রোদ পছন্দ করবে না। আর যদি রোদে বাই চান্স দেওয়া হয়, মানে রোদ লেগে যায় কখনো, তো এর পাতা একদম মনে হবে কি ঢলে পড়েছে। আমার সঙ্গে কয়েকবার হয়েছে। আর বন্ধুরা দেখুন এই যে একটা, এটাকেও আপনারা হয়তো দেখেছেন, কিন্তু খুবই সুন্দর লাগে লাগালে। বন্ধুরা দেখুন আমার এটা কাটিং থেকে তৈরি করা, এক বছর বয়সও হয়নি। আর এটা দেখুন বন্ধুরা, এটা খুবই সুন্দর পাতা, এখনো পুরো তৈরি হয়নি। এই যে মাত্র এর পাতার ডিজাইনটা আসা শুরু করেছে, এতে এর পাতাটা একদম মেরুন কালার হয়ে যাবে। মেরুন মানে কি কোকো কালার রঙের হয়ে যাবে, এর মধ্যেই হলুদ হলুদ এই ছিটাটা থাকবে, খুব সুন্দর লাগে। এটাও নতুন, আমি কাটিং থেকেই তৈরি করেছি, গেল অক্টোবর মাসে এগুলো কাটিং করেছিলাম। তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এটাকে আমি কিনেছি, এটাকে আমি কিনেছি বন্ধুরা। আর এটা এটাও কাটিং থেকেই তৈরি করা। দেখুন কিছুদিন আগে খুব হলুদ ছিল পাতাগুলো, এখন আবার নতুন পাতা ছেড়েছে, কাটিং করেছিলাম, এই টাইপের পাতা বেরিয়েছে, সবুজ সবুজ। এই যে দেখুন কাটিং করাতে এই যে তিনটে আগা বেরিয়েছে, আর ওটার থেকে দুটো বেরিয়েছে, ওই সাইডেও তিনটে বেরিয়েছে। কিন্তু কাটিং থেকে আমি একটা তৈরিও করেছি, সেটা হয়েছে, ভালো হয়ে গেছে। আর এটা তো ইয়ারথিমাম আপনারা জানেন। আর একটা দেখাই বন্ধুরা, এটাও এই সবুজ সবুজ হয়ে গেছে, কিন্তু পাতাটা এইভাবে কিছুদিন আগে ছিল। কত সুন্দর লাগে ক্রোটনগুলো, মানে ফুল যদি নাও থাকে বাগানে, ক্রোটন থাকলে কত সুন্দর লাগে বন্ধুরা, এইটাই আমি বলছি। আর দেখুন এটার আবার আলাদা ডিজাইন, দেখুন কত সুন্দর এসব পাতা। এই সবই মানে মাটি যে একভাবেই আমি দেই না বন্ধুরা, যে মাটি তৈরি করে গোবর খাদ দিয়ে, পাতা পুঁতির যে খাদ সেগুলো মিলিয়ে মাটি দিয়ে দেয়, বালি মাটি আমার, ওই জন্য বালি আমি মিলাই না, এই এই শুধু দেওয়া হয়। তারপরে মাঝে মাঝে একটু ওই কিচেনের যে সবজি হয় বাঁচা কুচা, ওর থেকে জল বানাই, সেইগুলোই জলগুলো দেই মাঝে মাঝে, ব্যাস। আর দেখুন এক লিফা কত সুন্দর হয়ে আছে দেখুন। আর এটাকে তো আপনারা চেনেনই, যেখানে সেখানেই দেখা যায়, কিন্তু এর রং চেঞ্জ হয় তো কত সুন্দর লাগে বন্ধুরা, কখনো এরকম হলুদ হয়ে যায়, পুরো পাতাগুলো এভাবে হলুদ হয়ে যায়। আর কখনো এই বর্ষার সময় এই পাতাগুলো, এখন কাটিং করেছিলাম, নতুন পাতা বেরিয়েছে, তো এইভাবে ঝাঁকড়া হয়ে গেছে। দেখুন কাটিং করার পরে কীভাবে হয়েছে, লম্বা লম্বা হয়ে গিয়েছিল। আর এই যে একলিপা, একলিপাটাও ভালোই আছে, এখানে দুটো একলিপা আছে। আর দেখুন বন্ধুরা এটা, এই যে এইটা আলাদা টাইপের, কত সুন্দর ছোট একটা বোতল, মানে লজেন্সের যে টপে হয় না, সের কাটা একটা ডিব্বার মধ্যে আমি লাগিয়ে রেখেছি। কিন্তু দেখুন এর পাতা দেখুন বন্ধুরা, ছোট ছোট এইভাবে হবে, আর মাঝে মাঝে এইভাবে গুলদস্তার মতন এটা থাকে। আর এটাও স্প্রিংয়ের মতনই পাতাটা হয়, মানে মুড়ে মুড়ে যায়, এরকম মুড়ে মুড়ে যাবে, এখন মাত্র শুরু হয়েছে। এই যে এইভাবে এইভাবে এখন সবুজ সবুজ পাতা, সব নতুন গাছ আমার, সব এক বছরের গাছ হয়নি এখনো। এটাও দেখুন ওই টাইপেরই, সব কাটিং থেকে তৈরি বন্ধুরা। এটাও দেখুন, এটাও আপনারা অনেক দেখে থাকেন, কিন্তু কত সুন্দর দেখুন। আর এটা আম পাতার মতো লাগছে, কিন্তু এটা আম পাতা নয়, এটাও ক্রোটন, এটার এখনো পাতার নতুন ডিজাইন আসছে মাত্র। এই যে হলুদ হলুদ ফোটা পড়ছে, এই যে এটা খুব সুন্দর আলাদা ডিজাইন নিয়ে নেবে, এখনো হয়নি।
আর এটা ত্রিশুল কটন দেখুন, এই ত্রিশুল কটনটা কি সুন্দর লাগে। এটাও ত্রিশুল কটন, কিন্তু এটা হচ্ছে ডট ভ্যারাইটি, এটা হচ্ছে ডিজাইন কত সুন্দর। আর এই একখানা বন্ধুরা দেখুন হলুদ পাতা, কত সুন্দর ডিজাইন লাগে। আর মিলিভাগ লাগার ভয় থাকবে বন্ধুরা, ওই জন্য স্প্রে করতে থাকি। আর বন্ধুরা আমার এই ছোট একটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। বন্ধুরা আপনারা দেখে চলে যাবেন না, একটু কমেন্ট করবেন, তাহলে তো আমার মনোবল বাড়বে। বন্ধুরা আপনারা একটু দেখবেন তবে আমারও মনোবল বাড়বে। বন্ধুরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।